ইসলাম বৈষম্যের ব্যাপারে কতটা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সে বিষয়টি আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারবো যদি আমরা কোরআনের দিকে তাকাই। আমাদের দেশের প্রায় বেশিরভাগ মসজিদগুলো জুমার খুতবা সমাপ্ত হয়ে থাকে একটি আয়াতের মাধ্যমে। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তথা বিশ্ব মানবতাকে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল বা ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় নীতি এটাকে প্রতিষ্ঠা করবার জন্য, এটাকে অবলম্বন করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত যে নির্দেশগুলো সবচেয়ে বেশি সংখ্যকবার দেয়া হয়েছে, কোরআনে কারিমের পাতায় পাতায় যে নির্দেশ বারবার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, রিপিটেডলি যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সেটি হলো আমরা যেন ইনসাফ বজায় রাখি, আমরা যেন ন্যায়নিষ্ঠ হই, আমরা যেন ন্যায়সঙ্গত আচরণ করি, আমরা যেন যথোপযুক্ত বিচার করি, অবিচার যেন না করি, বৈষম্য যেন না করি, ইনসাফ যেন করি। সেজন্য কোরআনে কারিমের সবচেয়ে বেশি পরিমাণে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে তন্মধ্যে এটি অন্যতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক যে বিদায় হজের ভাষণ ছিল, সেই ভাষণের প্রতিটি পয়েন্টে পয়েন্টে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ এবং ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলবার জন্য আমাদেরকে নির্দেশ জারি করেছেন। তার ভাষণের প্রতিটি পয়েন্টে পয়েন্টে, প্রতিটি লাইনে লাইনে আমরা দেখি যে তার ভাষণটা মূলত ন্যায় বিচার, ইনসাফ এটা প্রতিষ্ঠার পর দাঁড়িয়েছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না রব্বাকুম ওয়াহেদ, হে মানব জাতি, হে লোক সকল, তোমরা জেনে রাখো তোমাদের সবার রব এক। ঐক্যের একটা মূল সূত্র যেন আমরা খুঁজে পাই সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে একটি জায়গায় আমাদের সবার, একটা সুতোয় আমরা সবাই গাঁথা, একটা জায়গায় আমাদের সবার সাথে সবার ঐক্য রয়েছে, আর সেটি হলো যে আমাদের সবার পালনকর্তা একজন। এমনকি যারা আল্লাহকে অস্বীকার করেন, এমনকি যারা মুসলিম নন, তাদেরও পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরও লালন করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের সবার একটা জায়গায় সবার ঐক্যবদ্ধ হওয়ার একটি জায়গা আছে, সেটি হলো যে আমাদের সবার রব আল্লাহ তাআলা, আমাদের রব সবার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্না আবাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের বাবাও এক, আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। অতএব আমাদের ঐক্যের দুটি যোগসূত্র খুঁজে পাওয়া গেল, আমরা এক বাবার সন্তান, আমরা এক রবের গোলাম বা দাস। এই দুটি যোগসূত্র দেখিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইনসাফের যে ভাষণ সেটি শুরু করেছেন। কারণ বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষা এবং বিভিন্ন গোত্র সম্প্রদায়ের মানুষ একে অন্যকে, নিজে থেকে নিজেকে অন্য থেকে পৃথক ভাববার কোনো কারণ যেন না থাকে, সেজন্য ঐক্যের যে যোগসূত্র সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উল্লেখ করেছেন, যাতে করে মানসিকভাবে সবাই নিজেকে অন্যের চেয়ে পৃথক না ভেবে একজনকে অন্যজনের পরিপূরকভাবে, সেজন্য তার এই বক্তব্যের ফাউন্ডেশন দিয়েছেন, তার ঐতিহাসিক বিদায় হজের খুতবার এই ফাউন্ডেশন দিয়েছেন এই কথার উপরে যে তোমাদের সবাই বাবা এক, সবাই রব এক। অতএব তোমরা কেন দুই হতে যাবে, কেন তোমরা দুই ভাবতে যাবে, তোমরা কেন একই বিষয়ে একাধিক চিন্তা করবে, বৈষম্য করবে, কারোর ক্ষেত্রে ইনসাফ করবে, কারোর ক্ষেত্রে ইনসাফ করবে না, কাউকে ছাড় দিবে, কাউকে ছাড় দিবে না, এই মানসিকতা কেন হবে, তোমরা সবাই তো এক, অতএব চিন্তা তোমাদের এক হওয়া উচিত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন। মনে রাখবে, কোন আরাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নেই, কোন বিশেষত্ব নেই কোন নন আরবের উপর, আর কোন নন আরবেরও কোন শ্রেষ্ঠত্ব নেই আরাবিয়ানের উপর। আমরা জানি তখনকার মধ্যপ্রাচ্যের মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে যে বর্ণবাদ ছিল, যে সাম্প্রদায়িকতা ছিল, তাদের মধ্যে যে বৈষম্যবাদ ছিল, সেটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুরমাচুর করে সেটাকে ভেঙে একাকার করে দেওয়ার জন্য তাদের মধ্যে দাঁড়িয়ে তিনি বলছেন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি। যদি কেউ মধ্যপ্রাচ্যের তখনকার বাস্তবতা সম্পর্কে সাধারণ ধারণাও রাখেন, এমনকি বর্তমানে মধ্যপ্রাচ্যের মানুষদের
যে ভালো দিকগুলো আছে, পাশাপাশি তাদের মধ্যে যে অনারবদেরকে তাচ্ছিল্য জ্ঞান করার একটা ত্রুটিপূর্ণ স্বভাব অনেকের মধ্যে আছে এখনো। সে অবস্থা যারা পর্যবেক্ষণ করেছেন বা যাদের সেগুলো জানা আছে, তারা ভাবতে পারবেন, তাদের ভাবতে সহজ হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বর্ণবাদী একটা সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ উল্টা মেরুতে দাঁড় করে দিয়ে গেছেন। শুধু বক্তব্য দিয়ে যান নাই, এমন সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে ইথিওপিয়ান নিগ্রো এবং ক্রীতদাস একজন মানুষ বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহকারী, ইমামের সহকারী হয়ে থাকেন মুয়াজ্জিন, তার সহকারী হিসাবে মুয়াজ্জিনের যে সম্মানজনক ভূমিকা, আমাদের দেশে হয়তো মুয়াজ্জিন মনে করা হয় একজন সাধারণ চাকুরেকে, বা মুয়াজ্জিন সম্পর্কে দৃষ্টিভঙ্গি থাকে খুবই তাচ্ছিল্যমূলক, খুব তুচ্ছ নজরে আমরা দেখি হয়তোবা, কিন্তু ইসলাম মুয়াজ্জিনকে অনন্য আসনে আসীন মনে করে। মুয়াজ্জিনকে যে আসন ইসলাম দেয় সেটা আমরা অনেক মুসলিমরা হয়তো জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতে কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচু থাকবে যাদের মাথা, যাদেরকে দূর থেকে দেখা যাবে, সম্মান এর বিশেষ আলামত যাদের মধ্যে মানুষ দেখতে পাবে, সেই মানুষগুলো হলো দুনিয়াতে যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আজান দিয়েছে, মুয়াজ্জিনগণ। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুয়াজ্জিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এমন একজন মানুষ, যেই মানুষটি তিনি একে তো মক্কা বা মদিনার মানুষদের অন্তর্ভুক্ত না, বাহির থেকে আগত, আবার তিনি ইথিওপিয়ান নিগ্রো, তাদের কালার আর তার কালার এক নয়, তাদের দেশ আর তার দেশ এক নয়, আবার তিনি ক্রীতদাস ছিলেন। অর্থাৎ এতগুলো বিষয় যেগুলোর প্রতি তখনকার অ্যারাবিয়ানদের মধ্যে, বিশেষ করে অমুসলিমদের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি আবির্ভাবের পূর্বে মানুষদের মধ্যে যখন এই বিষয়গুলো নিয়ে অ্যালার্জি ছিল, এর এক একটা পয়েন্টই যথেষ্ট ছিল একজন মানুষকে দূর করার জন্য, সেখানে সবগুলো দূর করার পয়েন্ট একসাথে হওয়ার পরও সেই রকম একজন মানুষকে তিনি মুয়াজ্জিনের আসনে আসীন করেছেন। তিনি শুধু বক্তব্য দেন নেই, তিনি বৈষম্যহীন সমাজ কিভাবে গড়তে হয় তার দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন। আজ আমাদের মুসলমানদের অবস্থা হলো যে কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই। আমরা ইনসাফ নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু দুঃখজনক যে ইনসাফ আজ আমাদের সমাজে, আমাদের ব্যক্তিতে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের নিজেদের ভেতরে চর্চা হয় না। আমরা বৈষম্য করি, আমরা জুলুম করি, আমরা অবিচার করি। কিছু কিছু জুলুম তো আমরা বুঝি, আবার অনেক জুলুম আছে, অনেক বৈষম্য আছে যেগুলো আমরা অনুভব করতে পারি না, নিজের অজান্তে আমরা অনেক জুলুম করে বসি। অতএব একজন ভালো মুসলিম হওয়ার জন্য, আদর্শ মুসলমান হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসারী হওয়ার জন্য আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায়, প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, বৈষম্যহীন জীবন আমাদের গঠন করতে হবে, তারপরে আমরা ভালো মুসলমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু, তোমরা যখন কোনো কথা বলবে সেই কথা যেন হয় ন্যায়সঙ্গত কথা। আমরা কথা বলতে গিয়ে ন্যায়সঙ্গত কথা অনেক সময় বলে উঠতে পারি না, নানা কারণে বলতে পারি না। আমরা কথা বলতে গিয়ে দেখা যায় আমরা জুলুম করে ফেলি, অন্যায় করে ফেলি, সত্যকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, ন্যায়সঙ্গত কথা বলি না, সেটা নানা কারণে হয়ে ওঠে সম্মানিত উপস্থিতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি স্তরে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ করেছেন, ন্যায়সঙ্গত নীতি অবলম্বন করতে বলেছেন। বৈষম্যকে ইসলাম বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো প্রকার স্থান দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা আলিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি নিজেদের বাপ দাদা আত্মীয়-স্বজনের বিরুদ্ধে গিয়ে হলেও ন্যায়নিষ্ঠ অবস্থান গ্রহণ করতে হয়, তারপরে সেটি মুসলমানকে করতে হবে। ন্যায়নিষ্ঠ অবস্থান নিতে গিয়ে যদি আমার নিজের বিরুদ্ধেও যায় যাবে, আমার বাবার বিরুদ্ধে যায় যাবে, আমার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যায় যাবে, এটা হবে একজন মুসলমানের নীতি এবং আদর্শ। আমরা ইনসাফের কথা বলি যখন আমার নিজের বেলায় আসে, তখন আমি ইনসাফের কথা বলি, যখন আরেকজনের বেলায় আসে তখন আমি ইনসাফের কথা ভুলে যাই। যখন আমি রিক্সায় যাই, পাশ দিয়ে একটা গাড়ি জোরে চলে যায়, সেই গাড়ি জোরে চলে যাওয়ার কারণে ধুলোবালি আমার গায়ে এসে পড়ে, মুখে এসে পড়ে, অথবা ময়লা পানির ছটা এসে আমার গায়ে পড়ে, তখন গাড়িওয়ালার প্রতি আমি বিতৃষ্ণ হয়ে তাকাই এবং সে যে অন্যায় করেছে আমি যেন শতকণ্ঠে প্রতিবাদ করতে চাই। কিন্তু আমি যখন গাড়ির আরোহী থাকি,
আমার গাড়ি তখন কত জোরে যাবে, কত দ্রুত আমি গন্তব্যে যেতে পারবো, সেটাই আমার প্রধান টার্গেট থাকে। সেক্ষেত্রে আশেপাশে কোনো রিক্সারোহী, কোনো পথচারী, সেক্ষেত্রে অন্য কোনো মানুষের উপরে ময়লা গিয়ে পড়লো কিনা, ধুলোবালি গিয়ে পড়লো কিনা, ময়লা পানি গিয়ে তাদের নোংরা করলো কিনা, সেটি আমার একেবারেই বিবেচনায় থাকে না। আমরা যখন বাসে থাকি, পাবলিক পরিবহনে থাকি, তখন দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য আমরা আশা করি ড্রাইভার যত দ্রুত সম্ভব, যত জোরে সম্ভব, যত ভালো করে সম্ভব, যত তাদের সম্ভব পৌঁছে দেয়। প্রয়োজনে আরেকটা গাড়িকে চাপা দিয়ে হোক, আরেকটা গাড়িকে পেছনে ফেলে হোক, আরেকটা গাড়ির সাথে হালকা কম্পিটিশন করে হোক, যেভাবে হোক আমার গন্তব্যে আগে যেতে পারলে আমি খুশি। আমি ড্রাইভারকে বলি, বাহ, অনেক ভালো গাড়ি চালিয়েছেন আপনি। সেই আমি যখন অন্য আরেকটি গাড়িতে থাকি, অন্য কোনো পাবলিক বাস যখন আমার গাড়িকে চাপা দেয়, তখন আমি তার নীতি আদর্শ নিয়ে, তার আচরণ নিয়ে আমি প্রশ্ন তুলি। তাহলে বোঝা গেল যে আমরা ইনসাফের কথা সবাই বলি, ইনসাফ এর বিপরীতে আমাদের কারোর অবস্থান নয়, কিন্তু আমাদের আচরণ, আমাদের কর্ম যখন আমরা দেখতে পাই, তখন আমরা দেখি আমরা অন্যের বেলা ইনসাফ খুঁজি, নিজের সময় আসলে আমাদের ইনসাফের কথা মাথায় থাকে না। বিশেষ করে একটি ব্যাধি আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে, সেটি হলো যে আমরা নিজের পক্ষের, নিজের কাছের আপনজন কারোর যদি কোনো প্রকার ভুল ত্রুটি পাই, তখন সেটাকে নানা ব্যাখ্যা দিয়ে সঠিক সাব্যস্ত করবার চেষ্টা করি। এ বিষয়টিকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এভাবে বলতেন যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের, নিজের গোষ্ঠীর, নিজের মাঝহাবের, নিজের মাসলাকের, নিজের মানহাজের মানুষ পেলে তাদের যদি ভুল ত্রুটি হয়, ভুল বিচ্ছেদমূলক বক্তব্য থাকে, তখন সেটাকে নানা ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে, জোড়াতালে দিয়ে আমরা ওটাকে সঠিক সাব্যস্ত করার চেষ্টা করি। আর যদি আমি ভিন্ন মতের কোনো মানুষের সঠিক কথাও পাই, তো সেখান থেকে ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করতে কোনো কসুর করি না। এটাই হলো আমাদের জুলুমের জায়গা, এটাই হলো আমাদের বৈষম্যের জায়গা। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ করতে বলেছেন সবার ক্ষেত্রে, এমনকি অমুসলিমের ক্ষেত্রে। আমরা সেই নবীর উম্মত যে নবীর কাছে যখন কোনো মুসলিম আর কোনো অমুসলিম দুজনে কোনো বিষয়ে বাদী বিবাদী হয়ে কোনো মীমাংসার জন্য এসেছেন, এবং দলিল প্রমাণ তথ্য যুক্তি ইত্যাদিতে অমুসলিম যদি অগ্রাধিকার পাওয়ার হকদার মনে হয়েছে তার কাছে, তিনি অমুসলিমের পক্ষে রায় দিয়ে নিজের অনুসারী উম্মত মুসলিমের বিপক্ষে রায় দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যে নবী কখনো ইনসাফ বহির্ভূত কোনো কাজ করেননি। তিনি এমন একটা সমাজ গড়ে তুলেছেন যেই সমাজে কোনো বৈষম্য ছিল না, যেই সমাজে বেলালে হাবশির মর্যাদা, একাধারে তিনি কৃতদাস হওয়ার পরও, আবার বহির থেকে আগত হওয়ার পরও অন্য অনেক সাহাবীর চাইতে তার মর্যাদা বেশি দেয়া হয়েছিল। যেই সমাজে আবুবকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের মানুষগুলো, অথবা তার পরিবারের সদস্য, অথবা তার একনিষ্ঠ সাহাবীদের কাউকে তিনি তার রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা বিশেষভাবে দিয়েছেন, এরকম কোনো কথা তার ঘোরতর শত্রুও বলতে পারে। আমরা সেই নবীর উম্মত যে নবী বৈষম্যকে পৃথিবী থেকে সবার আগে ঝেঁটিয়ে বিদায় করেছেন, যে নবী নারী পুরুষের কর্মফল পাওয়ার ক্ষেত্রে ভেদাভেদকে তুলে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, মানে আমিরা সালেহা মিনকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের মধ্যে পুরুষ কিংবা নারী যেই হোক না কেন, কোনো প্রকার বৈষম্য নেই, কোনো প্রকার তারতম্য নেই, তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দিবেন, আখিরাতে তার কর্মের সর্বোত্তম বিনিময় দিবেন। এক্ষেত্রে কোনো প্রকার তারতম্য করা হবে না। আজ তথাকথিত আধুনিক পৃথিবীতে আমরা যে বৈষম্য দেখতে পাই, আমরা যে অবিচার দেখতে পাই, আমরা যে ব্যত্যয় দেখতে পাই, আমরা যে বিভিন্ন মানুষকে দমিয়ে রাখার প্রবণতা দেখতে পাই, এত কিছুর পরও আজকের এই পৃথিবীকে আমরা সভ্য পৃথিবী বলি। আমরা এই পৃথিবীর অনেক ভালো ভালো দিক রয়েছে, সেগুলোর কারণে বৈষম্যের যে জাল বিছিয়ে আছে গোটা পৃথিবীর পরতে পরতে, সেটি আমরা অনেকে লক্ষ্য করতে পারি না। আমরা যদি এর বিপরীতে খোলাফায়ে রাশেদার শাসনামল দেখি, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল দেখি, তো আমরা এই পুরো সময়ের মধ্যে একটি ঘটনাও হয়তো খুঁজে পাবো না যেই ঘটনায় কোনো প্রকার কারণ প্রতি বৈষম্য করা হয়েছে। সময়ের উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শের সমাজ, তার সে নীতি এবং আদর্শ আজ প্রতিষ্ঠা করা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। আর এই জন্য শুধু নিজের বেলায় নয়, অন্যের বেলায়ও আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এবং সর্বত্র, এমনকি যারা ভিন্ন মতাবলম্বী হবেন, শত্রুপক্ষ হবেন, তাদের প্রতিও সদাচরণ আমাদের করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে নির্দেশ করে বলেছেন, ওয়ালা ইজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তাআদিলু ইদিলু হুয়া আক্রাবু লিত্তাকওয়া,
কারোর সাথে তোমাদের যদি শত্রুতা থাকে, ভিন্ন মত থাকে, তাহলে সেই কারণে তার প্রতি তুমি ইনসাফ করা থেকে বিরত থাকতে পারো না। হতে পারে সে তোমার শত্রু, শত্রু দেখে তার বেলায় মিথ্যা কথা বলা যাবে, প্রপাগান্ডা ছড়ানো যাবে, তার চরিত্র হনন করা যাবে, গালিগালাজ করা যাবে, বা তিনি তিল করলে সেটাকে তাল করে দেখাতে হবে, তিনি ভুল না করলে সেটা ভুল সাব্যস্ত করতে হবে, যেহেতু আমার প্রতিপক্ষ। এটা তোমরা করতে পারো না। আদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সবসময় তোমরা ইনসাফ করবে, সেটি তাকওয়ার অধিকতর নিকটবর্তী। সোশ্যাল মিডিয়াতে আমরা রাজনৈতিক কিংবা ধর্মীয় সেগুলোতে দেখব পরস্পর পরস্পরের বিরোধিতা করা করতে গিয়ে ইনসাফের গণ্ডি আমরা পার হয়ে চলে যাই। অনেক নামাজি কালামি মানুষ, অনেক দিনদার মানুষ, এমনকি অনেক নামধারী আলেমও আছি আমরা, যারা সমালোচনা করতে গিয়ে বা অন্যের দোষ চর্চা করতে গিয়ে, অন্যের ত্রুটি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা সমালোচনার সীমা রেখা সবগুলো ডিঙ্গিয়ে, আমরা ইনসাফের সীমানা ডিঙ্গিয়ে আমরা জুলুম করে ফেলি। কোন একজন আমার প্রতিপক্ষ, যার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত আছে, তার কোনো বক্তব্যের ভুল ব্যাখ্যা আমি জেনে শুনে দেই, কেন তাকে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করবার জন্য। একই বক্তব্য আমার পছন্দের কেউ দিলে আমি সেটার একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাতাম, কিন্তু প্রতিপক্ষের বেলা সেটা করছি না, বরং উল্টোটা আমি দাঁড় করাচ্ছি। এটা আমাদের অন্তরের বক্রতার প্রমাণ, এটা আমাদের অন্তরের তাকওয়ার অভাবের প্রমাণ। আমরা যখন ভিন্ন মতের মানুষ হয় তাদেরকে গালমন্দ করাটাও আমাদের নফস আমাদের কাছে জায়েজ হিসাবে তুলে ধরে, তার গোষ্ঠী উদ্ধার করাটাকে আমরা দোষের মনে করি না। আমরা বেমালম ভুলে যাই যে আমাদের রব বলেছেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু। একজন অমুসলিমও যদি হয়, ইসলাম বিদ্বেষীও যদি হয়, নবী বিদ্বেষীও যদি হয়, তার নামেও তুমি মিথ্যাচার করতে পারো না, তার নামেও তুমি বেইনসাফি করতে পারো না, তার নামেও তুমি এমন কিছু বলতে পারো না যেটা আসলে তার সাথে যায় না বা সে বলেনি। সময় ভাইয়ের আমার এই ইনসাফ আমরা আজ ভুলে বসেছি, একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, সমাজের প্রতিটি স্তরে স্তরে আমরা দেখব ইনসাফ এর হাহাকার চলছে, ন্যায় বিচার ন্যায়সঙ্গত আচরণের দুর্ভিক্ষ চলছে। এই জন্য আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি পদে পদে আমাদেরকে ইনসাফ করতে হবে। একজন মানুষ তিনি কোনো অন্যায় করেছেন, তার অন্যায়ের প্রতিকারে যদি আমি কিছু করি সেক্ষেত্রেও আমাকে ইনসাফ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিছলি মা উইকিবতুম বিহ, তোমাদেরকে যদি কেউ কোনো কারণে কষ্ট দেয়, তোমাদের যদি কেউ শাস্তি দেয়, তোমাদের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করে, তুমি যদি সেটার প্রতিকার চাও, তুমি যদি সেটার প্রতিকার নিজে করতে চাও, তাহলে সেক্ষেত্রে ঠিক যেভাবে সে করেছে ততটুকু তুমি করতে পারো। ফাআকিবু বিমিছলি মা উকিবতুম বিহ, যতটুকু করেছে ততটুকু তুমি করতে পারো। যেহেতু কেউ আমাকে একটি শক্ত কথা বলেছে, আমি পাল্টা আর একটা শক্ত কথা বলার রাইট আমার আছে, কেউ আমাকে আঘাত করেছে, পাল্টা আঘাতের রাইট আমার আছে, কিন্তু সেক্ষেত্রে আমাকে ইনসাফ বজায় রাখতে হবে, যতটুকু করেছে তার চেয়ে বেশি যেন না হয়। এরকম পরিমাপ করে করে আমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার নেওয়া, প্রতিশোধ নেওয়া, এটা তো সহজ কাজ না। মেপে মেপে সে যতটুকু করেছে ঠিক ততটুকু করব, এই মাপজোক রক্ষা করা তো কঠিন, নীতি গিয়ে যদি সীমানা ছাড়িয়ে চলে যায়, বেশি হয়ে যায়, তাহলে তো জুলুম হবে। এই জন্য আল্লাহ তাআলা এর পরের অংশে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, তোমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার তুমি করতে গিয়ে অবশ্যই তোমাকে ইনসাফ বজায় রাখতে হবে, তার চাইতে আবার বেশি যেন না হয়ে যায়, যদি বেশি হয়ে যায় জুলুম হবে। এই জন্য যদি ধৈর্য ধারণ করতে পারে সেটা হয় সবচেয়ে উত্তম, সবচেয়ে সেফ জায়গা। ভাইরা আমার, আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদে পদে এই আদল, এই ইনসাফ এবং এই ন্যায়সঙ্গত আচরণ, এটি করবার প্রসঙ্গ আসে প্রতিটি স্তরে। আপনার বৈবাহিক জীবনে, আপনার স্টুডেন্ট লাইফে, আপনি কোনো এক জায়গায় অনেক মানুষের সাথে আছেন, সেখানে প্রত্যেকটা জায়গা জায়গা আছে। আপনি একটা পাবলিক টয়লেটে প্রবেশ করেছেন যেটা অনেক মানুষ ব্যবহার করে, ওইটাকে আপনি যে অবস্থা দেখেছেন বা পেয়েছেন তার চাইতে খারাপ অবস্থা রেখে এসেছেন, আপনি জুলুম করেছেন অন্যদের প্রতি। আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি উঠা বসা, প্রতিটি নড়াচড়া ইনসাফের প্রশ্ন চলে আসে, প্রসঙ্গ চলে আসে। আমরা যতক্ষণ পর্যন্ত আদল বা ইনসাফ আমাদের নিজেদের মধ্যে, আমাদের পরিবার, সমাজ, আমাদের প্রতিষ্ঠান, রাষ্ট্র সব জায়গায় প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে খাঁটি মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার আমাদের থাকবে। সময় তো ভাইয়ের আমার, স্বজন প্রীতি এটা তো এখন কোনো দোষের বিষয় না, কোনো কোনো ক্ষেত্রে স্বজন প্রীতি এটা প্রশংসনীয় বিষয়। ধরা যাক
রাষ্ট্রের কোন একজন মন্ত্রী যিনি কোন এলাকা তার দায়িত্বে থাকতে পারে কিন্তু মন্ত্রী হিসেবে কোন এলাকার মন্ত্রী নন, গোটা দেশের ওই ডিপার্টমেন্টের মন্ত্রী যে ডিপার্টমেন্টের তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে পেয়েছেন, কোন একজন সচিব তার ওই মন্ত্রণালয়ের সচিব হিসাবে পুরো দায়িত্ব সারা দেশের সমস্ত ওই ডিপার্টমেন্টের দায়িত্ব তার, কোন একজন কোন প্রতিষ্ঠানের প্রধান ওই প্রতিষ্ঠানের সারা দেশের দায়িত্বটা তার উপরে বর্তায়। তিনি যদি নিজের এলাকায় অনেক বেশি কাজ করেন রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে, তার নিজের এলাকাতে রাস্তাঘাট কালভার্ট সব কিছু ভালোভাবে কাজ করেন, তাহলে সাধারণত আমাদের সমাজের মানুষ তাকে ভালো বলে না খারাপ বলে? ভালো বলে। কেন ভালো বলে? যে লোকটা নিজের এলাকায় অনেক কাজ করেছে। সন্দেহাতীত ভাবে এটা ভালো যে একজন মানুষ কিছু কাজ করেছেন, তার তুলনায় ভালো যে এলাকায়ও কোনো কাজ করে নাই। কিন্তু আমরা যদি এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখি যে একজন মানুষ যিনি গোটা দেশের এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, তিনি যেখানে আছেন তার জন্মস্থান তার নিজের বাড়ি নিজের এলাকাকে তিনি উন্নত করেছেন, অন্য জায়গার মানুষের দিকে সেভাবে খেয়াল করেন নাই বা একই সুযোগ সুবিধা অন্যদের জন্য তিনি নিশ্চিত করতে পারেন নাই, তাহলে তিনি এক প্রকারের স্বজনপ্রীতি করলেন। সেই দিকটা আমাদের মাথায় একেবারেই আসে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য জুলুম অবিচার এবং নীতিহীনতা এটা এত বেশি প্রতিষ্ঠিত হয়েছে যে এই ধরনের ছোটখাটো বিষয় আমাদের রাডারে ধরা পড়ে না। ভাইরা আমার, এই জন্য একজন দায়িত্বশীল মানুষের কাজ হলো যে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আমি জীবনে ভালো মনে করে অনেক কাজ করেছি কিন্তু সেটা বৈষম্য হয়ে গেছে, আমি জীবনে ভালো মনে করে অনেক কাজ করেছি সেটা জুলুম হয়ে গেছে। আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে ইসলামের পক্ষে লড়াই মনে করে ইসলামের খেদমত মনে করে অন্যদেরকে গালিগালাজ করি। একজন মানুষ তিনি হয়তো ফাসেক, ব্যক্তি জীবনে অনেক অপরাধ করেছেন, প্রকাশ্য গুনাহে লিপ্ত হয়েছেন, তার ওয়ালে গিয়ে তাকে একটা গালি দিয়ে দিই আমরা সওয়াব পাওয়ার আশায়, ইসলামের খেদমতের আশায়, তার সম্পর্কে এমন একটা মন্তব্য করলাম যে মন্তব্যটা তার সম্পর্কে তার ব্যাপারে করাটা একটা জাজমেন্টাল কমেন্ট না জেনে আমি করলাম, তিনি সেটা নাও হতে পারেন কিন্তু আমি করে বসলাম, এটা কি ইনসাফ না বেইনসাফ? একজন মানুষ যদি পাপিষ্ট হয় তাহলে তার বিরুদ্ধে কি বেইনসাফি কথা বলার রাইট আমার থাকে? একজন মানুষ যত খারাপই হয় তার ব্যাপারে কথা বলতে আমি দায়িত্বশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এর জন্য বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুসলিম তো সে যে কোনো কথা বলতে গেলে তার বিবেকে উপস্থিত হয়ে যায় আয়াত যে তোমার মুখ থেকে এমন কোনো শব্দ বের হয় না যেটা আল্লাহর সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করেন না। সো তোমার প্রতিটি কমেন্ট, প্রতিটি পোস্ট, প্রতিটি রিয়্যাক্ট, প্রতিটি কথা এটা হয় মিজানে তোমার নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে। আজ আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, যে যতটুকু পাওয়ার পায় সে ততটুকু পাওয়ার দিয়ে মানুষকে জিম্মি করার চেষ্টা করে। একজন মানুষ তার অন্য কোনো পাওয়ার নাই, তিনি শুধুমাত্র এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইলগুলো আনা নেওয়ার কাজ করেন, এক্ষেত্রেও তিনি অনেক বড় ক্ষমতাধর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন যে ফাইল কাটটা আগে নেব, কাটটা পরে নেব, কাটটা উপরে রাখবো, কাটটার নিচে রাখবো, কাটটা সরায় রাখবো, কাটটা সামনে রাখবো, এটা আমার হাতে, অতএব এটা দিয়ে আমি কিছু কামাই করার, কিছু রোজগার করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ বাইরে আমার, ইনসাফ এমন একটা জিনিস যেটা আমি বলছিলাম যে আমাদের পদে পদে অ্যাপ্লাই করার মতো বিষয়। ধরুন আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, সেখানে পাবলিক সিরিয়ালে আছেন কোনো একটা সার্ভিসের জন্য, আপনি সেই সিরিয়াল ডিঙ্গিয়ে চলে গেলেন, কেন? কারণ যে ব্যক্তির কাছে কাজটি তিনি আপনার মামা, তিনি আপনার খালো, তিনি আপনার ভগ্নিপতি, তিনি আর আত্মীয় স্বজন, আপনি সেটাকে আপনার রাইট মনে করছেন এবং এটাকে কোনো দোষী বিষয় মনে করছেন না, কিন্তু আপনি অনেকগুলো মানুষের অধিকার নষ্ট করছেন। হ্যাঁ, সবার কাছ থেকে অনুমতি নিচ্ছেন বা সবাই আপনাকে অনার করেছে সেটা ভিন্ন কথা। এইভাবে ইনসাফ নষ্ট করার যে বিষয়টি, এটি আমাদের জীবনে বিভিন্নভাবে হয়, আমাদের কথা দিয়ে হয়, আমাদের আচরণ দিয়ে হয়, আমাদের কাজকর্ম দিয়ে হয়, আমাদের বিভিন্ন ক্ষেত্রে হয় না, তারা ভাইকে বোনকে চিনবেন না। আমরা সুন্না ফাউন্ডেশনে আমাদের কাজকর্ম করার ক্ষেত্রেও আমরা এই জিনিসটিকে খেয়াল রাখার চেষ্টা করি। আমরা মুখ বধির অন্ধের মতো আচরণ করার চেষ্টা করি যে আমরা কারোর দিকে চেয়ে কোনো কাজ করি না। আলহামদুলিল্লাহ এই এক্সারসাইজটা আমরা চাই আমাদের প্রত্যেকটা সদস্য, প্রশিক্ষণার্থী, আমাদের মহাব্বত যেমন ভাই ব্রাদার সবার মধ্যে ছড়িয়ে যাক যে আমরা কারোর প্রতি কোনো প্রকার বৈষম্য অনাচার করব না, আমার ইনসাফ
এটা আমার নিজের জন্য যেমন থাকবে পরের জন্যও থাকবে। আমার ইনসাফ আমার পক্ষের লোকদের জন্য যেমন থাকবে আমার বিপক্ষের লোকদের জন্যও থাকবে। আমার ইনসাফ আমার আত্মীয় স্বজনের জন্য যেমন থাকবে অপরিচিত লোকদের বেলায়ও থাকবে। আমার ইনসাফ আমার মুসলমান ভাই বোনদের যেমন থাকবে অমুসলমানের প্রতিও ইনসাফ থাকবে। ভাইরা আমার, এজন্য এই মানসিকতা আমাদের গড়ে তুলতে হবে যে আমি কখনো ইনসাফ পরিপন্থী কাজ করব না ইনশাআল্লাহ। সেটা মন্তব্যেও না, সেটা কাজকর্মেও না, সেটা আমার কোনো আচরণেও না, এমনকি চিন্তাগত ভাবেও না, কোনো ক্ষেত্রেই না। আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলাম আমাদেরকে ইনসাফের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবার নির্দেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইনসাফের এই পরাকাষ্ঠা আমাদের জীবনের পরতে পরতে প্রতিষ্ঠিত করবার তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, বৈষম্য যদি দূর করতে না পারি, তাহলে কিয়ামত নিকটবর্তী। যত বেশি পৃথিবীতে বৈষম্য প্রতিষ্ঠিত হবে কিয়ামত তত নিকটবর্তী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক শেখ হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস্সাআ, যখন আমানত নষ্ট করা হবে সমাজে, অহরহ চতুর্দিকে দেখবে যে আমানত খেয়ানত হচ্ছে, আমানত রক্ষা হচ্ছে না, তখন তুমি কিয়ামতের প্রহর গুনতে থাকো, কিয়ামত আর দেরি নেই, বুঝে নাও। যখন আমানতহীনতা আমানতের খেয়ানত সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন কিয়ামতের ক্ষণ গণনা শুরু করে দাও। জিজ্ঞাসা করা হলো, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে, আপনি কি মিন করেছেন? তখন তিনি বলেছেন, ইদা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ে উপযুক্ত নন, তারপরও তাকে সেটা দেয়া হলো, সে পদ দেয়া হলো, সে চাকরি দেয়া হলো, সে সুবিধা দেয়া হলো, সেটাই হলো আমানতের খেয়ানত। এরকমটি হলে তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের জীবনে যেখানে রাখুন না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি রাগান্বিত অবস্থায় আমার ইনসাফের কথা যেন মাথায় থাকে, আমি রাগ হয়ে যেন বেইনসাফি কথা বলে না ফেলি, যদি বলে ফেলি সাথে সাথে একটা কারেকশন করে ফেলবো, মাফ চেয়ে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার করা খেয়ানতগুলোর প্রতিটি ছোট বড় খেয়ানতের বিচার আল্লাহ তাআলা করবেন, করবেন কি করবেন না। এই জন্য একজন রিক্সাওয়ালা, একজন গরিব মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, একজন অভাবী মানুষ, আমার অধীনস্থ একজন মানুষ, যিনি আমার অধীনস্থ, আল্লাহ আমাকে তাকে আমার অধীনে করে দিয়েছে, এই সুযোগে আমি তার প্রতি কোনো বেইনসাফ করছি কিনা, তাকে শাসন করতে গিয়ে আমি ইনসাফের গণ্ডি পার হয়ে যাচ্ছে কিনা আমি ক্ষমা চাই, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি কখনো ভুল হয়ে যায় সেটাকে কারেকশন করতে আমরা দেরি করবো না। আমার পরিবারের সদস্য হোক আর বাইরের হোক, যেই কোনো মানুষের সাথে আমরা জীবনের প্রত্যেকটা স্তরে ইনসাফকে আমরা রক্ষা করার চেষ্টা করবো। আমি আবার বলছি, কোরআনে কারিমে সবচাইতে বেশি পরিমাণে যেই নির্দেশগুলো আল্লাহ তাআলা দিয়েছেন গোটা কোরআনে, পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর আদেশ নিষেধগুলোকে আলাদা করে আলাদা করে পরখ করবার জন্য আমি তেলাওয়াত করার সুযোগ তৌফিক আমার হয়েছে। আল্লাহ কি কি আদেশ বিশেষ বিশেষ করেছেন, কি কি নিষেধ করেছেন, এই অ্যাঙ্গেল থেকে পুরো কোরআন তেলাওয়াত করে আমি পেয়েছি আল্লাহ সবচেয়ে বেশি নির্দেশ করেছেন যে বিষয়গুলো, তার ভিতরে একটা হলো এই ইনসাফ। এমনকি আমরা মানুষ জাতি আমরা যে শিরকে লিপ্ত হয়ে থাকি এটাও বেইনসাফি, যে আল্লাহ তাআলার এহসানের তলে আছি, তার অস্বীকার, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, সেটাও ইনসাফের খেলাফ কাজ। এই জন্য গোটা কোরআনে ইনসাফের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। অতএব আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে আমরা ইনসাফকে মাথায় রেখে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক একজনকে ইনসাফের পরাকাষ্ঠা প্রদর্শনকারী, ইনসাফের আইডল হিসাবে দুনিয়াতে কবুল এবং মঞ্জুর করুন। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ আমাকে যতটুকু পাওয়ার দিয়েছেন, যতটুকু ক্ষমতা দিয়েছেন, যতটুকু তৌফিক দিয়েছেন, ততটুকুর সর্বোচ্চ সদ্ব্যবহার আমাকে করতে হবে, কোথাও সেটার অসৎ ব্যবহার করা যাবে। আপনি আর কেউ না হোক, আপনার স্ত্রীর ব্যাপারে আপনি অভিভাবক, আপনার সন্তানদের ব্যাপারে আপনি অভিভাবক, সেখানেও আপনি তার কোনো ভুলের সমালোচনা করতে গিয়ে বা তাকে শাসন করতে গিয়ে আপনি বাড়াবাড়ি করছেন কিনা, সীমালঙ্ঘন করছেন কিনা, অন্যায় আচরণ করছেন কিনা, এই অন্যায় বা অতিরিক্ত যতটুকু করবেন ততটুকুর জন্য আল্লাহর বিচার মুখোমুখি হতে হবে। আল্লাহ বারবার আমাদেরকে সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। অতএব আজ সমাজের চতুর্দিকে যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি, এই বৈষম্য, অবিচার, জুলুম, অনিয়ম, অনাচার এবং নানাভাবে ইনসাফ যে ভুলণ্ডিত হতে দেখছি, এই সমাজে আমরা এক একজন মানুষ দৃষ্টান্ত হতে পারি। আমরা সমাজ পরিবর্তন করতে হলে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমি নিজে
ইনসাফ আমার নিজের মধ্যে প্রতিষ্ঠা করি, এরপর অন্যদের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করবার সংগ্রামে আমি নেমে যাই। ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলে আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য দূর করে ইনসাফকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।